করোনার প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দেশি বিদেশি বিমান সংস্থাগুলোকে ফ্লাইট চালানোর নির্দেশনা দেওয়া হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। বেসামরিক বিমান চালক কর্তৃপক্ষের তরফ থেকে শর্ত সাপেক্ষে এক্সিট পর এক্সিট যাত্রী উঠানোর নিয়ম বেঁধে দেওয়া হলেও ওই নিয়মের কোনো তোয়াক্কাই করছে না বিমান সংস্থাগুলো। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো কোনো ফ্লাইটে নির্দিষ্ট আসনের মধ্যে অতিরিক্ত যাত্রী পরিবহন করার অভিযোগ রয়েছে। সর্বশেষ গতকাল সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্পেশাল ফ্লাইটটি সকাল 10:15 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে মোট যাত্রী ছিল 411 জন। গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বলাকা ভবনের দায়িত্বশীল কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিমানের বোয়িং 777-300ER উড়োজাহাজের মোট আসন সংখ্যা হচ্ছে 419টি। এর মধ্যে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটেই যাত্রী এসেছে 411 জন। তারা জানান, এয়ারক্রাফটে 35টি বিজনেস ক্লাসে 33 জন আর ইকোনমি ক্লাসে 384 আসনের মধ্যে 378 জন যাত্রী ট্রাভেল করেন। এর সাথে কোলে এসেছে আরও 4 শিশু। তাহলে সিভিল এভিয়েশনের যে স্বাস্থ্যবিধি মানার শর্ত দেওয়া হয়েছে সেটি মানা হলো কীভাবে? নিয়ম না মানার কারণে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। সূত্র জানিয়েছে, গতকাল কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে 3টি লাশ এসেছে, তবে অপর একটি বিশেষ ফ্লাইটে বেশ কিছু লাশ আসার কথা রয়েছে। স্বাস্থ্যবিধি না মেনে ফ্লাইট চালানোর বিষয়ে গতকাল সোমবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকারের সাথে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি টেলিফোন ধরেননি। এর আগে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানের একটি শিডিউল ফ্লাইট গতকাল সোমবার সকাল 8:50 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে যাত্রীর সংখ্যা ছিল 67 জন। আধুনিক প্রজন্মের উড়োজাহাজ ড্রিম লাইনার দিয়ে ঢাকা লন্ডন ঢাকা রুটে সপ্তাহে একদিন শিডিউল ফ্লাইট অপারেশন করছে বিমান। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।